পূব আকাশে ভোরের সূর্য তখনও ওঠেনি, আকাশে তখনও শেষ পূর্ণিমার চাঁদ। পাখির কলকাকলিতে মুখর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের স্মৃতি বিজড়িত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে শ্রদ্ধা জানান সফররত ভুটানের রাজা জিগমে খেসর নামগোয়েল ওয়াংচুক। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে তখন বেজে উঠে করুণ সুর, রাষ্ট্রীয় সালাম জানায় তিন বাহিনীর চৌকশ দল। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান আপিল বিভাগের বিচারপতিগণ। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে একে একে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান তারা।